গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 32 জনের মধ্যে 16 জনের শরীর 50% বেশি পুড়ে গেছে। সবচেয়ে খারাপ অবস্থা 13 শিশুর, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে গাজীপুরের জেলা প্রশাসক জানান, সিলিন্ডার ব্যবহারের পরিপূর্ণ জ্ঞান না থাকায় এই বিস্ফোরণ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 32 জনের কেউই শঙ্কামুক্ত নন, শ্বাসনালী পুড়েছে সবার। কোনো অবস্থা বাল্লা, আমি আন দেখ পের গেছিলাম, পরে আমাকে কই জানে আমি বাঁচব না। এখানে আমার স্বামী ভর্তি আছে আইসুতে, অবস্থা খুব খারাপ, আমার 2 মাসের একটা বাচ্চা আছে, তাকে শুয়ে আমি এ জায়গায় আছি। আমার নাতি ভর্তি আছে, তৃতীয় ভর্তি। হ্যাঁ, এর মাঝে শরীরের 90% পুড়েছে 10 জনের, 13 শিশুর অবস্থা একটু বেশি খারাপ, জানান স্বাস্থ্যমন্ত্রী। এদের কেউ আশঙ্কামুক্ত না, এরা 6 জন অলরেডি আইসিউতে আছে, আপনারা তো বুঝতেই পারেন 90%-এর বেশি বার্ন, আর বাচ্চাদের 10%-এর বেশি হইলেই মেজর হয়ে যায়, এদের প্রায় 30% মতো অনেকই। সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ডিসি জানান, সিলিন্ডার ব্যবহারের জ্ঞান না থাকায় এই বিস্ফোরণ। গ্যাস সিলিন্ডার ব্যবহারের বিষয়ে পরিপূর্ণ জ্ঞান না থাকা, এবং আমরা দেখতেও চাই যে গ্যাস সিলিন্ডার কোনো ত্রুটিযুক্ত ছিল কি না, তো এই বিষয়ে আমরা একটা তদন্ত কমিটিও গঠন করেছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরের নেতৃত্বে 3 সদস্যের। বুধবার গাজীপুরের কালিয়াকৈর এলাকায় সিলিন্ডার সংযোগ দেওয়ার সময় আগুন লাগে। সে সময় সিলিন্ডারটি ঘরের পাশে রাস্তায় ফেলে দিলেই ঘটে প্রচণ্ড বিস্ফোরণ। দগ্ধ হন নারী শিশু সহ অন্তত 40 জন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।